সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ভারত এবং ভারতের তাবেদার কতগুলি রাষ্ট্র আছে, এরা এগুলি করে, তারা মুসলিম বিদ্বেষী। বন্ধুগণ, আজকে ভারতে যারা ক্ষমতায় আছেন তারা মুসলিম বিদ্বেষী সরকার এবং সাম্প্রদায়িক সরকার। এই যে প্রতিবাদ, এই আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফকে বিশ্বাস করি, কোরআন শরীফকে আমাদের জীবনের মূল মন্ত্র হিসেবে বিশ্বাস না করলে আমাদের ইমান থাকবে না, আমাদের নামাজ রোজার কোনো অর্থ হবে। অতএব এটা যে অবস্থায় প্রতিবাদের সর্বশেষ সীমাটায় আমাদের পৌঁছতে হবে। এই জন্য আমি যারা আয়োজক তারা অনেক ইসলামের পক্ষে মুসলমানদের দাবি দেওয়ার পক্ষে অনেক কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এটা বলবো যে আমরা একটা আপনারা একটা রাজপথে একটা প্রোগ্রাম দেন, যে প্রোগ্রামটা হয়তো মিসিভ হবে, এবং আরেকটা প্রোগ্রাম দেন যে প্রোগ্রামে আমরা একটা স্মারকলিপি এই ইন্ডিয়ান হাই কমিশনে পৌঁছে দিতে চাই। আর সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, তাদের মাধ্যমে আমি বাংলাদেশের যতগুলি ইসলামিক রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, যারা আল্লাহতে বিশ্বাস করেন, যারা কোরআন শরীফ করেন, যারা নামাজ পড়েন, তাদেরকে আমি অনুরোধ করবো সাংবাদিকদের মাধ্যমে যে আসুন আমরা এই একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হই, যাতে কোরআন শরীফের মধ্যে কেউ হাত না দিতে পারে। এবং কোরআন শরীফের হাত দিলে হাত পা খুলে যায়, সে ধ্বংস হয়ে যায়, এই প্রমাণ বড় রয়েছে এবং এটা আবারও প্রমাণিত হবে। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, এবং আল কোরআন সোসাইটিকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের একজন কর্মী হিসেবে যদি থাকতে পারি। শুধু সেটা না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অ্যাজ এ মেসেঞ্জার এবং সতর্ককারী হিসেবে এই বাণীটা পৌঁছে দাও, তার উপরে কোনো অথরিটি দেওয়া হয়নি যে কোরআনের বাণীকে সে বিকৃত করবে বা এক্সট্রা কিছু যোগ করবে। কোরআনকে কোনো বক্রত দৃষ্টিতে দেখার কথা আল্লাহ নিষেধ করেছে। সুতরাং সেখানে ধর্ম যার যার, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই কোরআন শরীফ নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। সেখানে আমরা একটা হিন্দু রাষ্ট্র, আমি ধর্ম যার যার, আমি তাদেরকে আমরা কখনো বলবো না যে লক্ষ্মীর এই কথা হাত কেন, দুর্গার ওই কথা হাত কেন, ওই মূর্তি এর কেন, আমরা কিন্তু এখানে কোনো কিছু বলি না। তো আমাদের মুসলমান হিসেবে আমাদের দাবি হবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা আত্মসমর্পণকারী হিসেবে, কোরআনে আল্লাহ আমাদের প্রভু, আমরা তার দাস। আর আমরা আল্লাহ কোরআনকে যদি কেউ বিকৃতি করতে চায়, যদি কেউ সেটাকে নিয়ে একদম অধ্যক্ষপূর্ণ আচরণ দেখানো সাহস করে, আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং ভবিষ্যতে যেন এটা না হয় সেই দিক থেকে তাদেরকে আমরা সতর্ক করতে চাচ্ছি সবাইকে। ভারতের মতো কেন, বিশ্বের বহু কামুররা অনেক চেষ্টা করেছিল, রাসূলের কারণে সাল্লাল্লাহু সাল্লামের সময় কামুররা রাসূলকে প্রস্তাব দিয়েছে যে এই বছর আমরা আপনার এবাদত করিব, আগামী বছর আপনারা আমার এবাদত করিবেন। তখনই আল্লাহ সুরে কামুর নাজিল করে বলছেন, কোন ইয়া ইয়াল কামুর, বলুন এই কামুর মুয়াজ্জিনগণ, সেখানে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এবং সর্বশেষ সুরে নাসে বলে দিছে, নিলাম জিন্নাতি ওয়ান নাস, সুতরাং এই জিন এবং নাস শয়তান, ভারতরা যত চেষ্টা করুক আমাদের আর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন সেন্টার জনাব আশরাফুজ্জামান সাহেবের নেতৃত্বে ঠিক তেমনি ভাবে আমরা ভারতের এই অ্যাম্বাসেডর সামনে আমরা ভারত এমবিসির বিরুদ্ধে আমরা আন্দোলনে যাব, এবং ওখানে কেন কর্মসূচি পালন করবো। আমরা মুসলমান, আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন আমাদের অপবিত্র করার জন্য সেখানে আমরা সকল ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনের যে নির্দেশিত পথ 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের সুপ্রিম কোর্ট রিট পিটিশন দায়ের করেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আছে, এই যাবৎকাল এই পাক ভারত উপমহাদেশে রাষ্ট্র প্রশাসক যখন থাকে, আইন আদালত সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানে তাদের আঙ্গুলি হেলানিতে চলে, যেটা পৃথিবীর অন্যান্য দেশে এখানে চলে আসছে। আমরা আশা করব এই কর্তৃত্ববাদী শাসক নরেন্দ্র মোদী এবং তার হিন্দু উগ্র সাম্প্রদায়িক তাদের ধর্ম আমাদের পবিত্র ধর্মের বিরুদ্ধে
এজাবৎকার যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে মুসলমানদেরকে হেনস্থা করার জন্য যতগুলো ব্যবস্থা করেছে এনআরসি প্রয়োগের মাধ্যমে বাস্তব মুসলমানদেরকে বাস্তবিতা ত্যাগে বাধ্য করার যে অপপ্রয়াস হয়েছে তার সমস্ত কিছু তাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার আজকে 50 বছরের রজত জয়ন্তী, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতে হয় বাংলাদেশের সমস্ত ন্যায় সঙ্গত দাবি। আজকে 54টা অভিন্ন নদী পানির নির্দেশ চায় ভারত চাই নাই। আজকে আমি এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ভারতের নর্মদাবাদী এবং ভারতের এক সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে সমস্ত দেশ জাতি আমাদের সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হইতে হবে। মানব জাতির জন্য এটার সংরক্ষণের দায়িত্ব আমার নিজের। আমি সারা বিশ্ব বামণ্ডলের মালিক। আমি 6 দিনে এই 7 আসমান 7 জমিন অর্থাৎ দলমণ্ডল ভূমিমণ্ডল আমি তৈরি করেছি মাত্র 6 দিনে। আমি ক্ষমতাশালী, আমার উপর কোন ক্ষমতা কারো নাই, সুরাই ক্লাসে আছে, আমার কন্টেম্পোরারি কেউ নাই, সুরাই ক্লাসে আছে, সুরা বাকারায় বলা হয়েছে। আপনি এই আমি অদেখা বিষয়ের উপর সুরা বাকারার তৃতীয় অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম ইমান। যে কোমা যে ইমান আনে সে কোরআন বিশ্বাস করে, যে কোরআন বিশ্বাস করে সে মুসলমান। এবং এই যে কোরআন কোরআনের বা বিশ্বাস করে না তারা হলো অবিশ্বাসী। এই অবিশ্বাসীদের ব্যাপারে অবিশ্বাসীদের সঙ্গে আপনাকে বলার দরকার নাই। অবিশ্বাসী হইল তারা যারা মুসলমান না, যারা কোরআন অনুসরণ করে না তারাই অবিশ্বাসী। পাইকারি ধরে সব তারা জাহান্নামে যাবে, সেটা সুগার ফুরা বাড়ার বসে। যারা অবিশ্বাসী তারা পথভ্রষ্ট, তারা অভিশপ্ত, তারা জাহান্নামে। যে কারণে আপনারা এগুলি ভয় পাওয়ার কিছু নাই। কোরআনকে লণ্ডভণ্ড করা, ছিন্ন ভিন্ন করা, এটার আয়াত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কিন্তু আমরা কারা? আমরা মুসলমান, আমরা এই কোরআনের অনুসারী। এই কারণে আমরা এই কোরআন আমাদের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহ, তোমরা এই কোরআনের পক্ষে কথা বলবা, এটা সংরক্ষণ করবো আমি। কিন্তু এটার এগেনস্টে কাউ কেউ কথা বললে তাকে বুঝে আনবা, কেউ যদি উল্টা পাল্টা কাজ করে তাকে সামাজিক শিক্ষা দিবা। এই শিক্ষার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে মোদী সরকার, তুমি অবিশ্বাসী, তুমি পথভ্রষ্ট, তুমি অভিশপ্ত, তুমি জাহান্নামী, তুমি তুমি এগুলি করার চেষ্টা করো না। তুমি শিক্ষা নাও, চীন থেকে শিক্ষা নাও, সেখানেও সংশোধন করার একটু চেষ্টা করছিল, ওইখানে করোনা দিয়ে সব সাইজ করে ফেলেছে। তুমি তোমার এখানে করোনা এখন যায় নাই, এখন যায় নাই, নতুন করে আল্লাহ কখন কি দিবে কেউ বলতে পারে না। আল্লাহ মালিক, উনি ক্ষমতাশালী, উনি রিজিক দেন, উনি সব কিছুর মালিক, উনি রোগ দেন, বালাই দেন, মুক্তি দেন, আবার ক্ষমা চাইলে, ভালো করে ক্ষমা চাইলে মাফ করে দেন। কিন্তু যে অবিশ্বাসী, অবিশ্বাসীর খাতায় যে আমার নাম উঠেছে ইবলিসের, ইবলিসের অনুসারী যারা সবাই জাহান্নামি। এখানে কারো কোনো ক্ষমতা নাই তাদেরকে আনা। যে কারণে আমি পরিষ্কার ভাষায় জানাইতে চাই, এই মোদি তুমি দয়া করে ভালো মানুষ হইলে তোমার তোমাকে আমি পরিষ্কার ভাবে জানাইতে চাই, ওই যে ব্যক্তি ওই সুপ্রিম কোর্টে হিট পিটিশন দাখিল করেছে তাকে সমুচিত তাকে শিক্ষা দাও, তাকে তাকে নাগরিকত্ব বাতিল করো, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং দেওয়া করো। আর হচ্ছে কোনো মারপোট কোরআনের বিরুদ্ধে কোন ধরনের কথা, কোন ধরনের কার্যকর্ম করার সাহস না পায়। আর আমরা এখানে তরুণ জনতা, সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের জনগণ আমরা এ ব্যাপারে তৎপর নিশ্চিত করবো। এতে কাফের মুসলিমদের যতই অন্তর্জ্বালা হোক না কেন, তারপরও কোরআন আবিষ্কারের সৃষ্টির প্রথম থেকেই কিন্তু এই ধরনের ষড়যন্ত্র চলে আসছে। বিভিন্ন নবী রাসূলরা এর প্রতিবাদ করেছে। এখন যেহেতু কোনো নবী রাসূল নেই, আমাদেরকে তার ওয়ারিশ হিসাবে এর প্রতিবাদ করে যেতে হবে। যেমনটি প্রতিবাদ করেছিল, আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডে ফেলে দিয়েছিল নমরুদ। তখন একটা ব্যাঙ সেখানে গিয়ে তার প্রস্রাব দিয়ে সে আগুন নিভানোর চেষ্টা করেছিল। তাকে বলা হয়েছিল যে তুমি তুমি একটা সামান্য ব্যাঙ,
তুমি কিভাবে আগুনে আগুনকে নিবাবা। তখন সে বলেছিল যে আমি তো একটু চেষ্টা হলেও করতে পারবো, সেই কারণে আপনারা জানেন যে ব্যাঙ্গের পশ্চাৎ যদি কাপড়ে লাগে তাহলে সেটা পবিত্র। আমরা এই ক্ষুদ্র মানুষগুলো যদি এই প্রতিবাদটুকু করি এই নিয়তে যে আমরা একটা সত্যের পক্ষে কোরআনকে রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ এবং জীবন বাজি রেখেছি যে আমরা সেই প্রতিবাদ করি, আল্লাহর পক্ষ থেকে আমরা সেই আমরা আমরা পুরস্কার পাব। এবং আমি আমরা এই প্রতিবাদটা আজকে সর্বোচ্চ আদালত থেকে করছি, আমরা সংখ্যায় যদিও কম কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদটা করছি সেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমি মনে করি এই প্রতিবাদে আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা দরকার, এটা আমাদের ইমানের একটা অঙ্গ। আপনারা জানেন যে সর্বনিম্ন ইমান হইল মনে মনে ঘৃণা করা। আমাদের যেহেতু ক্ষমতা আছে আমরা প্রতিবাদ করতে পারবো, এখনো এই 95% মুসলমানের দেশে আমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করি আমাদের কোনো ভয় নাই, আর আমাদের জীবনের মালিক আল্লাহ। সুতরাং আমরা এই প্রতিবাদ করে যাব। আমরা এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকারের কাছে যে যে কোনো মূল্যে এই আগুন এই আগুনের খেলা বন্ধ করা হোক, না হলে সারা বিশ্বে আগুন জ্বলবে, সে আগুনে মোদি সরকার সহ সমস্ত ইহুদি নেতারা এবং বিধর্মীরা জ্বলে পুড়ে মরবে। রিট পিটিশন যেন ভারত সরকার খারিজ করে প্রত্যাহার করে, এবং আমরা এই সমাবেশ মানববদন থেকে এই দাবি করতে চাচ্ছি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের কাছে যেন তীব্র প্রতিবাদ জানানো হয় যে বাংলাদেশের তৌহিদি জনতা বিশেষ করে আমরা এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণের সুপ্রিম কোর্টের আইনজীবীরা এর প্রতিবাদ জানাচ্ছে, এর প্রতিবাদ জানাচ্ছে সর্বোচ্চ আদালত থেকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ সর্বস্তরের মানুষ তৌহিদি জনতার অন্তরে আঘাত আঘাত দিয়েছে, সুতরাং এর প্রত্যাহার করছি, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই সমা মানববন্ধনে যারা সমবেত হয়েছেন আমি মনে করি সবাই ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন। ভবিষ্যতে আমরা যে কর্মসূচি দেব আপনারা সমবেত হবেন, এবং আরো সুরে সুরে আওয়াজ শুনেন যে কোরআনের অবমাননা সহ্য করবে না, সহ্য করবে না, কোরআনের আল কোরআনের অবমাননা মুসলমানরা সইবে না। আসুন আমরা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে তার এই ইমানের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ভবিষ্যতে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সঙ্গে একই কণ্ঠে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে আমরা এখানে কেন আমরা আসি, এটা সময়, এটাই উপযুক্ত সময়, এই দিন এই ক্ষণ এই সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। ইমানের যে দীপ্ত সময়, ইমানকে মজবুত করার যে আসল সময়, যে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন দুনিয়ায়, সেই আল্লাহ তো চাইলেই কুন ফাইয়া কুন, ভারতের মতো রাষ্ট্র কেন সারা পৃথিবী নমরুদ ফিরাউনদেরকে উড়িয়ে দিয়েছেন এ কথা তো অসত্য নয়, পারেন কিন্তু আল্লাহ দেখতে চাচ্ছেন। এখন আমাদের যেটা আমরা আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে উদ্যোগ নিয়েছি সেখানে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিতে পারি। ক্ষোভ জানাচ্ছি এবং সাবধান করে দিচ্ছি আপনারা এইসব বিষয় আগাবেন না, ধন্যবাদ। চেষ্টা করেছে এবং আজও করে যাচ্ছে, যার প্রমাণ সে হয়তো একজন মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু সে কার অনুসারী, ইহুদি নাসারা শয়তানের অনুসারী, আবু জাহেলের আবু লাহাবের অনুসারী, তাদের এদের বংশধর। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা আসবে তারা ধ্বংস হবেই, আল্লাহ কোরআন হেফাজত করবেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা প্রতিবাদ প্রতিদিন, আমি কমিটিকে বলবো যে প্রতিদিন জোরে নামাজের পরে আমরা প্রতিদিন প্রতিবাদ জানিয়ে যাব। যে আয়োজনের মাধ্যমে আমরা বেহেস্তের টিকিট পাইতে পারি, আর কোরআন যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে স্বয়ং গ্রহণ করেছেন, তারপরও আমরা এখানে এসেছি, এটা কিসের প্রমাণ? এটা প্রমাণ যে আল্লাহ তাআলার উপরে, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের অগাধ বিশ্বাস, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, সেই জন্য আমরা এসেছি। সুতরাং এই এই যে সমাবেশ, এই সমাবেশে যারা এসেছেন আজকে এই সমাবেশ আল্লাহর আরশ মহল্লায় লেখা হয়ে যাবে, এটাই মুক্তির শরীফতুল্লাহ। এরা শুধু আলীকে স্বীকার করে আর অন্য তিন নবীকে অস্বীকার করে,
যেখানে আল্লাহ পাক বলেন যে কুরআনের যদি তুমি চ্যালেঞ্জ করতে চাও কুরআন পাকের তো বলছে কুরআন থেকে তো আরেকটা সূরা তো জানি না দেখো তোমরা না বলে তোমাদের সমস্ত মুখ বড় মিলে হয়ে যা পারবে না এবং সূরা ইব্রাহিম 9 নম্বর আয়াতে বলছে কিয়ামত পর্যন্ত কুরআনের রক্ষক আল্লাহ পাক এটা কেউ দাড়ি কমে সমীকরণ পরিবর্তন করতে পারবে না কাজেই তারা এই দুসরা থেকে এটা সম্বন্ধে দেখে এই সংসদের জন্য দরখাস্ত করেছেন সে নিশ্চয়ই ইবলিস শয়তানের দোসর আমরা বিনা জানাই দিশা জানাই এবং এর তীব্র প্রতিবাদ করি ইনশাআল্লাহ আমাদের এই প্রতিবাদ চলতেই থাকব ইনশাআল্লাহ আমরা সবাই শরীক হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইট হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি এই রিট পিটিশন যে দায়ের করেছেন এবং এই হিলো চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এরকম তোমরা মনে করো আসসালামু আলাইকুম